শাবাকে কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো কবি শেখর বরণের যে নদী কবিতায় জাগে কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। প্রকাশক প্রতিষ্ঠান মুক্তচিন্তা এর আয়োজন করে। কবিতার পাঠক তৈরি করায় এই আয়োজনের উদ্দেশ্য বলে জানালেন লেখক। একই সময় গ্রন্থাগারের অপর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় কবি এম আর মঞ্জুর 62তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ইউসুফ রানা রিপোর্ট। কবি শেখর বরণ এর যে নদী কবিতা জাগে কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশক প্রতিষ্ঠান মুক্তচিন্তা। পঞ্চকণ্ঠে আবৃত্তি শিরোনামে এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন 5 জন বাচিক শিল্পী। হালকা আলোর আভায় কবিতা আবৃত্তির চমৎকার পরিবেশ তৈরি হয় মঞ্চে। এমন পরিবেশে বাচিক শিল্পীরা কাব্যগ্রন্থ থেকে একের পর এক কবিতা আবৃত্তি করে মুগ্ধ করেন দর্শনার্থীদের। কখনো একক বা দ্বৈত কিংবা দলীয় আবৃত্তির পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। সব মিলিয়ে চমৎকার এক সন্ধ্যা কাটান কবিতা প্রেমীরা। এর মাধ্যমে নতুন পাঠক তৈরি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। খ্যাতিমান আবৃত্তিকারটা করছে দর্শক শ্রোতা তৈরি করার জন্য। একই সময় গ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় কবি এম আর মঞ্জুর 62তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কবি অসীম সাহা সহ নবীন প্রবীণ শিল্পীরা উপস্থিত ছিলেন। এ সময় কবিতার বর্তমান এবং অতীত নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।